Hi guys, আমি জে, আমি বব, আর তোমরা দেখছো দ্য বংস রিঅ্যাকশন। আজকে একটা ফোক সং শুনবো, সুন্দর একটা ফোক সং, অবশ্যই সুন্দরই হবে, কারণ ফোক সং গুলো এত সুন্দর হয়, এত মাটির সাথে মেশানো থাকে যে সেগুলো মনের মধ্যে একদম গেঁথে যায়। তো আগেও আমরা দুটো ফোক সং শুনেছিলাম, ফোক সং শুনেছিলাম যেটা একটা চ্যানেল থেকে, আমি চ্যানেলটার নাম হচ্ছে আইপিসি, আমাদের ওখান থেকে আমরা শুনেছিলাম, একটা না দুটো শুনেছিলাম, দুটো শুনেছিলাম। তো আর আরেকটা লালন গীত, মানে একটা বাউল গান, ফোক সং, হ্যাঁ বাউল গান শুনেছিলাম। তো আজকে আমরা আরেকটা ফোক সং নিয়ে এসেছি, যে ফোক সংটার নাম হচ্ছে নয়া বাড়ি। খানিকটা বলা চলে, কিন্তু একটা একটু অন্য জোনারের, এইটা যে জোনারের গান সেই জোনারটা হচ্ছে ময়মনসিংহ গীতিকা। ময়মনসিংহ গীতিকা এইটা হচ্ছে একটা বই, যে বইটা লেখা হয়েছিল 1923 সালে, এবং যিনি লিখেছিলেন তার নাম হচ্ছে দিনেশ চন্দ্র সেন। এবং এই গীতিকাটা হচ্ছে কালেকশন অফ ফোক ব্যালেডস, ফোক ব্যালেডস। এবং ফোক ব্যালেডস মানে তোমরা বুঝেই গেছো, যেখানে অনেকগুলো মানে কবিতা, মানে লোককথা যেগুলো হয়, যে আমাদের একটা জায়গার মতন একরকম লোককথা থাকে, যেটা দিনের পর দিন মানুষ শুনে শুনে বড় হয় যে এখানে একটা গল্প আছে, বা যাই হোক কবিতা বা গানের মাধ্যমে ওটা আর কি, হ্যাঁ সেটা কি কবিতার মাধ্যমে, ছোট ছোট সংগীতা বা একটা ছন্দের মাধ্যমে একদম প্রকাশ করা হয়, সেগুলোকে বলা হয় ব্যালেডস। তো এই ব্যালেডস গুলো লিখেছেন হচ্ছেন আমাদের দিনেশ চন্দ্র সেন স্যার। তো সেইটা প্রকাশ পেয়েছিল হচ্ছে 1923 সালে, আর এটা হচ্ছে অবশ্যই ময়মনসিংহ, বাংলাদেশের ময়মনসিংহর আনাচে কানাচে এই সমস্ত গল্প, এই সমস্ত কথাগুলো রয়েছে। তো তার উপরেই বেস করে একটা চ্যানেল করেছি, সেই চ্যানেলটার নাম হচ্ছে থেকে, এবং যারা এটা করেছে তাদের নাম হচ্ছে তারা এই জিনিসটাকে ক্রিয়েট করেছে, এবং যিনি গায়িকা আজকে তার নাম হচ্ছে লেলা আর কি, কিন্তু লেখা আছে জেকে মজলিস ফিট লেলা। হ্যাঁ দুজনে আছে, দুজন মিলে আর কি হয়তো, হ্যাঁ যাই হোক। তো নয়া বাড়ি গানটার নাম বলেই দিয়েছি, যে চ্যানেল থেকে আমি সেই চ্যানেলটার নাম দিয়েছি মিউজিক। তো অরিজিনাল ভিডিও লিংকটা আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চলে যাবে চ্যানেলটা, চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক শেয়ার, তারপর চলে আসবে দ্য বংস রিঅ্যাকশনে, মনের মতো রিঅ্যাকশন দেখার জন্য। তো চলো একটা গানটা বেশ বড়ই আছে, এবার একটা গান শুনে নি আমাদের ফোক সং ভাই, চলে আসলো কিন্তু রিকোয়েস্ট, এটাই বলতেই হবে ভাই, এই বসলো না বললে, হ্যাঁ রিকোয়েস্টেরই করি সেটাই আবার। আচ্ছা হ্যাঁ, এখানে একটা কথা বলতে চাই, যেহেতু ভাই বলল যে আমাদের কিন্তু সবকিছু রিকোয়েস্টের ভিডিও আসছে, অনেকে ভাবছে যে এই রিকোয়েস্টগুলো কে করেছিল, এক দুজন প্রশ্ন করেছিল কমেন্টে আগের দিন, আমরা মানে আমি দেখলাম, দেখে আমার খুব খারাপ লাগলো, এই কারণে খারাপ লাগলো, কারণ আমরা কিন্তু সমস্ত কিছু করি কিন্তু রিকোয়েস্টেড ভিডিওর ওপর, তোমরা যদি কমেন্টগুলো প্রত্যেকটা কমেন্ট ফলো করো, যেটা আমরা বলেছি অন্য কোন চ্যানেল করে কি করে না যাই না, আমরা কিন্তু প্রত্যেকটা কমেন্ট ফলো করি এবং তার উপর ডিপেন্ড করে ভিডিওগুলো নিয়ে আসি সত্যি। এবং তোমরা যদি প্রত্যেকটা কমেন্ট ফলো করো, তাহলে দেখবে এক একজন চার মাস পাঁচ মাস ধরে সেই কমেন্টগুলো করে আছে রিকোয়েস্ট বারংবার, তারপরে কিন্তু অবশ্যই সেগুলো আসছে। তো এই ভিডিওটা বা যে কটা ভিডিও আসছে সেগুলো কিন্তু কারণ না কারণ রিকোয়েস্টেড ভিডিও ডেফিনেটলি থাকে, মানে একটু সময় দিতে হবে, এটাই বারবার আমাদের বলা, যে এত কমেন্ট পড়ে সেগুলোকে আমরা মানে কিছু সিলেক্ট করে, যেগুলো বেশি কমেন্ট আছে সেগুলোর উপর বেস করে একদম, আর কিছু কিছু ট্রেন্ডিং ভিডিও থাকে সেগুলো আনা হয়, আদারওয়াইজ ম্যাক্সিমাম কিন্তু রিকোয়েস্টেড ভিডিওই থাকে। তো চলো কথা শুনি, তারপর বাকি কথা হবে, চলো। রে বাইদা লাগাইলো বাইঙ্গন, সেই বাইঙ্গন তুলতে কই না জুড়িলো কন্দন গোহো, জুড়িলো কন্দন নয়া বাড়ি লইয়ারে বাইদা লাগাইলো বাইঙ্গন, সেই বাইঙ্গন
তুলতে কন্যা জুড়িল কান্দন গো হো জুড়িল কান্দন দিয়াম তোমার গলার হার গো হো তোমার গলার হার নয়া বাড়ি লয়ারে বাইদা লাগাইলো বাইঙ্গন সেই বাইঙ্গন তুলতে কন্যা জুড়িল কান্দন গো হো জুড়িল কান্দন সেই বাইঙ্গন তুলতে কন্যা জুড়িল কান্দন গো হো জুড়িল কান্দন তোমার হাতের বাজু গো হো তোমার হাতের বাজু নয়া বাড়ি লইয়ারে বাইদা লাগাইলো কচু সেই কচু বেচা দিয়াম তোমার হাতের বাজু গো হো তোমার হাতের বাজু নয়া বাড়ি লইয়ারে বাইদা নয়া তোমার গলার মালা গো হো তোমার গলার মালা নয়া বাড়ি লইয়ারে বাইতা লাগাইলো বাইঙ্গন সেই বাইঙ্গন তুলতে কন্যা জুড়িল কান্দন গো হো জুড়িল কান্দন সেই বাইঙ্গন তুলতে কন্যা জুড়িল কান্দন গো হো জুড়িল নয়া বাড়ি লইয়ারে বাইদা বানাইলো চৌকারি চৌদিকে মালঞ্চের বেড়া আয়না সারি সারি গো হো আয়না সারি সারি হাসু মারলাম কই তোর মারলাম মারলাম কই তোর মারলাম মাইচা মারলাম টিয়া ভালো কইরা রাইন্দ বাইঙ্গন কালা জিরা দিয়া গো হো কালা জিরা দিয়া নয়া বাড়ি লইয়ারে বাইদা লাগাইলো বাইঙ্গন সেই বাইঙ্গন তুলতে কন্যা জুড়িল কান্দন গো হো জুড়িল কান্দন নয়া বাড়ি লইয়ারে বাইদা লাগাইলো বাইঙ্গন সেই বাইঙ্গন তুলতে কন্যা জুড়িল কান্দন গো হো জুড়িল কান্দন তোমার গলার হার গো হো তোমার গলার হার সেই বাইঙ্গন বেচা দিয়াম তোমার গলার হার গো হো তোমার গলার হার
নয়া বাড়ি লয়ারে বাইদা লাগাইলো বাইঙ্গন সেই বাইঙ্গন তোতে কন্যা জুড়িলো কাইঙ্গন গো জুড়িলো কাইঙ্গন সেই বাইঙ্গন তোতে কন্যা জুড়িলো কাইঙ্গন গো জুড়িলো কাইঙ্গন সেই বাইঙ্গন তোতে কন্যা জুড়িলো তো ফাইনালি এত সুন্দর একটা ফোক সং শুনলাম এবং ফার্স্টের দিকে স্টোরিটা আমার একটু গুলিয়ে মানে বুঝতে অসুবিধা হচ্ছিল, তো ফাইনাল শেষের দিকে স্টোরিটা পুরোটা বুঝতে পারলাম। যেটা বলেছিলাম যে এগুলো হচ্ছে এক একটা স্টোরি, যেগুলো আগেকার দিনে যেরকম পাড়াতে মানে দিদারা ঠাকুমারা বাচ্চাদেরকে একটা গল্প শোনাতো অনেক জায়গায়, হ্যাঁ যে রাজকন্যা এসবে ভূতের অনেক কিছু গল্প শোনাতো, কিন্তু কিছু কিছু জায়গায় যে তাদের আশপাশের সাথে জড়িত কিছু কিছু গল্প থাকতো সেগুলো শোনাতো, যেগুলো রসিকতার সাথে শোনানো হতো, তার মধ্যে এটা হচ্ছে একটা অন্যতম একটা গল্প আমার যেটুকু মনে হলো। এবং যে গল্পটা থেকে কি বুঝলি গল্পটা বল দেখি। প্রথম দিকটা তো আমি ওই মানে বুঝলাম যে মানে বেগুনটা বেচেই আর কি ওকে হাট দেবে এরকম, মানে প্রথমে বেগুন নতুন বাড়িতে এসছে সেইখানে বেগুন লাগিয়েছে, বেগুনটা বিক্রি করে আর কি ওই হাটটা তার জন্যই আনা, ওই জন্য কাইন্দনা কাইন্দনা ওই একদম ঠিক তাই, মানে হাজবেন্ড ওয়াইফ বিয়ে করে নতুন বাড়ি কিনেছে সেখানে বেগুন লাগিয়েছে, বেগুন এবার সেই বেগুন তুলতে যাবে বলে মেয়েটা কান্নাকাটি করছে, তার হাজবেন্ড বলছে কেঁদো না পরে এই বেগুন বেচেই আনা নিয়ে এসেছি। আচ্ছা তারপর কচু লাগিয়েছে, কচু থেকে আনছে হচ্ছে চুড়ি বা বালা যেটা, আর কলা দিয়ে আবার বললো এনেছে মালা মালা, এটা হয়তো মেলানোর জন্য বলেছে যাই হোক ফার্স্টে বেগুন বেচে, আর চৌকার যেটা চৌকারটা যেটা বললো হচ্ছে সেটা হচ্ছে গিয়ে লাস্টে সেটা বললো যে ঘর বানিয়েছে, ঘরের মাঝখানে চৌকাট বা একটা চৌকি রয়েছে, তার চারিপাশে আয়না দিয়েছে যাতে তার ওয়াইফ দেখতে পায় নিজেদের নিজেকে নিজের সৌন্দর্যকে, এত সুন্দরভাবে একটা লিখেছে সেটাকে গানের মাধ্যমে এত সুন্দরভাবে তারা প্রেজেন্ট করলো, দুর্দান্ত লাগলো। সবার প্রথম আমি যদি বলি যে স্টেজটা খুব সুন্দর হবে, সুন্দর মানে পরিবেশটা দারুণ ভাবে তৈরি করা হয়েছে এবং সুন্দর সুন্দর সেই মোমবাতিগুলো ক্যান্ডেলগুলো ঝোলানো হয়েছে ওপর থেকে, খুব সুন্দর লাগছিল আমার, ওরকম অ্যাটমসফিয়ারটা খুব সুন্দর লাগছিল। এবং যে সিঙ্গার যিনি রয়েছেন লায়লা ম্যাম যিনি রয়েছেন, অবশ্যই যারা কিন্তু গায় তাদের হাই নোটস গাইতে হয় ম্যাক্সিমাম, আমি এটা দেখেছি আগের দিন আমরা যারা বলেছিলাম নুরেন সিস্টার্সের ভয়েসটা নিয়েও বা তারা একটু হাই নোটসে গায়ে তারা কিনে যাই হোক, তো সেরকম টাইপেরই ভয়েস, একটু মোটা ভয়েস একটু ওপর হাই নোটসে তারা কিন্তু বেশ গাইছিলেন, বেশ ভালো লাগলো, অবশ্যই শুনতে ভালো লাগছিল। এবং আরেকটা যে জিনিসটা সব থেকে ভালো লাগলো এটা হচ্ছে অবশ্যই ফোক সং পুরো দিনের যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের ওপর ডিপেন্ড করে টিউনগুলোকে বানানো হয়, কিন্তু তার মধ্যে এখনকার দিনের যে মিউজিক ইনস্ট্রুমেন্ট যেমন বেস গিটার নর্মাল স্প্যানিশ গিটার যেগুলোকে ইউজ করা হয়েছে সেইগুলো কিন্তু কোনোভাবে এক্সট্রা জিনিসগুলোকে ইউজ করা হয়নি, যেটুকু প্রয়োজন ছিল যেখানে সেখানে ঠিক সেইটুকু সেটুকুই ইউজ করা হয়েছে, এবং আমার জায়গায় মনে হয়নি যে জোর করে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আর আমার ভালো লেগেছে কি মানে একটা মানে গানটা হওয়ার পরে তুই দেখেছিস কিনা ভালো করে, মানে একটা মিউজিক শেষ হওয়ার পর একটা মিউজিককে খুব প্রায়োরিটি দিচ্ছে আর কি বাসিটা, মানে তোর শুনতে ইচ্ছা করবে যে পার্টিকুলার বাসিটাই এখন, মানে এই না যে দুটো তিন থেকে একসাথে মিক্সড করে করেছে, এক্স্যাক্টলি করে করেছে গানটা যখন আবার চলছে তখন তো সবই ইনস্ট্রুমেন্ট একসাথে, কিন্তু মাঝখানে মাঝখানে কয়েকটা জিনিসকে খুব আলাদা আলাদা করে প্রায়োরিটি দিচ্ছে, বেশ সুন্দর লাগছে, ভালো লাগছে, মাটির সাথে জড়িত সমস্ত জিনিসপত্রগুলোকে শুনতে জানতে বা তোমাদের কাছে প্রেজেন্ট করতে যারা জেনেছো তারা তো অবশ্যই খুব ভালো, যারা জানো না তাদের কাছেও জিনিসগুলো ভালো লাগবে। এবং অবশ্যই বিদেশে গ্লোবালাইজেশনের দিনে আমরা মানে বাইরের দেশ থেকে সব কিছু জানবো, কিন্তু নিজ তার আগে নিজের সম্বন্ধে নিজের মাটির সম্বন্ধে জানাটা আগে খুব বেশি প্রয়োজন, তার জন্য এই সমস্ত জিনিসগুলোকে আগে আমাদের জানতে হবে। তো যাই হোক ওপর বেশ ভালো লাগলো, আর তোমাদের যদি আমাদের সাথে এই গানটা শুনে ভালো লেগেছে তাহলে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব আর বেল বাটনটা ট্যাপ করে বাজিয়ে দাও, যারা আমাদের চ্যানেল নতুন চ্যানেল তাদের সাবস্ক্রাইব করে নাও, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো আমাদের রিয়াকশন, এত লাগবেই ভালো, এত সুন্দর একটা ফোক গান আর কি বলতে ঠিক তাই অসাধারণ একদম, তো তার জন্য ইনস্টাগ্রামে দুজনকে ফলো করো আর ইউটিউবে চ্যানেলটাকে বেশি করে শেয়ার করে দাও, যারা সাবস্ক্রাইবার্স বেশি বেশি করে পারে, আর এখনও যারা ফেসবুক গ্রুপে জয়েন করেনি তারা জয়েন করে নাও, আর পেজটাকে লাইক করে সব জায়গায় ছড়িয়ে দাও, সর্বোত্তম শেয়ার কোথাও যাদের না থাকে মানে বাকি আর কি, একদম কোথাও না থাকে কি বললাম মানে কোথাও বাকি না থাকে,
তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালোবাসার ভালোবাসা ছড়িয়ে দিও। পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।